नमस्कार बंधुरा, एखन आमी ढालिउड इंडस्ट्रीर रिसेंट टाइमे मुक्तिप्राप्त सिनेमा हावार प्रथम सप्ताहे टोटाल बक्स अफिस कलेक्शन बोलबो। तो भिडियोटा शुरू करा जाक। तो बक्स अफिस कलेक्शन बलार आगे आमार किछु व्यक्तिगत मतामत शेयर करब। तो सेटा हलो जे कलकाता चलचित्रे बांगला फिल्म इंडस्ट्री जगते जे रकम भयंकर अवस्था, दिन दिन बांगला फिल्म इंडस्ट्री डाउनर दिखे नेमे चले जा। कलकाता बड़ो बड़ो परिचालक प्रोडक्शन हाउस उचित बांग्लादेश फिल्म इंडस्ट्री क्यों मुवि बना, क्यों ऑडियंसर संगे कानेक्ट कर दर्शक हलमुखी बार बार कर, मुवि बनाले गल्प कन्टेंट क्यों जोर दिले दर्शक सबाई मैंने बाच्चा बुड़ो यंग सबाई हले गए हई हुल्लोड़ कर एनजय करते फलो करा उचित। মানে কলকাতাতে এখন কি হচ্ছে, মানে টলিউডে শুধু সিরিয়াল ওয়েব সিরিজ আর টিকটক বড় পর্দায় দেখানোর চেষ্টা করছে, কোনো টাকাও লাগছে না, বিশাল কিছু ক্যামেরাও নেই, কোনো বিদেশে তিদেশে দরকার যেতেও হচ্ছে না, কিছুই হচ্ছে না। জাস্ট সিরিয়ালের কিছু আর্টিস্টকে নিয়ে এলো, সিরিয়ালের কিছু প্যাটার্নকে মানে বড় পর্দায় প্রেজেন্ট করে দিল, কিছু গল্পের কাহিনী অনুযায়ী ব্যাস সিনেমা হয়ে গেল। এতে ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে না, ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। মানে যত দিন যাচ্ছে কলকাতার অবস্থা যদি লক্ষ্য করেন, একের পর এক সিঙ্গেল স্ক্রিন বন্ধ, গ্রামের দিকে হল নেই, মানে যে সমস্ত বড় বড় সিঙ্গেল স্ক্রিন একটা সময় ছিল প্রসেনজিতের নামে টিকিট বিক্রি হতো, সেই সমস্ত সিঙ্গেল স্ক্রিন আজকের দিনে দাঁড়িয়ে একটাও নেই। আর যে সমস্ত মাল্টিপ্লেক্স রয়েছে সেখানে টিকিটের দাম এত, লোক যেতে চায় না। আর এই সমস্ত সিরিয়াল প্যাটার্নের যে মুভিগুলো মানে বস্তা পাচার সিরিয়াল, সেগুলো লোক দেখার মতন কেউ নেই। ওই কয়েকটা ফ্যান আছে তারা গিয়ে দেখবে সোশ্যাল মিডিয়াতে লিখালিখি শেয়ার উমুক তুমুক হ্যান বিশাল কিছু করে ফেললো, এটা হবে না। তো এই যে বাংলাদেশ, বাংলাদেশের যে ঢালিউড ইন্ডাস্ট্রি তাদের কিন্তু অবস্থা খুব একটা ভালো ছিল না। বিগত কয়েক বছরে তাদেরও বেশ কিছু মুভি বক্স অফিসে একের পর এক মুখ থুবড়ে পড়ে, আর তাদেরও কিন্তু দর্শকরা হলমুখী হতে পারতো না, তারা সাউথের বলিউডের মুভি দেখা শুরু করে। মানে আপনি যদি ফ্যান ক্লাব বা পেজগুলো লক্ষ্য করেন বাংলাদেশে, সেখানে দেখবেন মানে 2021 বা 20-তে তারা কিন্তু মানে বেশিরভাগ সাউথ বা বলিউডকে সাপোর্ট করছিল। তারা বলেছিল যে ঢালিউড শেষ, ঢালিউড উঠে দাঁড়াতে পারবে না, কারণ ঢালিউডের সব সিনেমা হল একের পর এক বন্ধ। আর যে সমস্ত বড় বড় প্রোডাকশন হাউস ছিল বা কিছু লেখক ছিল তারাও কিন্তু মুভি বানাতে ভয় পাচ্ছিল, মানে ক্ষমতা সাহস হারিয়ে ফেলে তারা বিভিন্ন নাটক বা ওয়েব সিরিজে কাজ করছিল। কিন্তু তারা সেদিক থেকে ঘুরে দাঁড়িয়ে সব কিছু ভুলে গিয়ে, সব কিছু চেঞ্জ করে দিয়ে, অডিয়েন্সের কথা মাথায় রেখে, পাবলিকরা কী চাইছে, হল মালিকদের বক্তব্য কী, সেই সমস্ত বিবেচনা করে তারা বানাচ্ছে হাওয়া, তারা বানাচ্ছে পরাণ, তারা বানাচ্ছে সানের মতন মুভি। এইটা হচ্ছে বাংলাদেশের একটা বড়সড় কাজের অবদান, সত্যি মানতে হবে। বেদের মেয়ের যোজনা যে কাজের যে অবদান, বা তারা যেভাবে সেই সময় একটা বিরাট কিছু পাওনা করে দেখিয়েছিল অডিয়েন্সের মধ্যে, সেই উত্তেজনা, সেই যে ক্রেজ, মানে দর্শক মহল একটা হাইপ সিনেমা আসার 2-3 মাস আগে থেকে, সেইটা এখনও বজায় রাখতে পেরেছে ঢালিউড। সাউথেও হচ্ছে, তবে সাউথ বাংলাদেশ এগুলো কিন্তু মানে টলিউডের থেকেও কিন্তু অনেকটা নিচে ছিল, এটুকু অস্বীকার করে লাভ নেই। কিন্তু এখন টলিউডকে ছাপিয়ে দিয়েছে এই সমস্ত ইন্ডাস্ট্রি, তার কারণ ওই যে বললাম মানে কলকাতা ইন্ডাস্ট্রি মানে এখন সিরিয়াল হাতে গোনা 2-4 সিনেমা বাদ দিয়ে। তো এবার যদি আমি হাওয়া সিনেমার প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন বলি, তো আমার সোর্সের দ্বারা বা আমি বাংলাদেশের কয়েকজন মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি, তো তাদের মানে ভিত্তিতে যদি বলি প্রায় 2 কোটি 30 লাখ টাকার মতন কালেকশন করে ফেলেছে, যেটা বাংলাদেশের গত 5 বছরে সবথেকে বেশি সাকসেসফুল মুভি হচ্ছে এইটা, আর বক্স অফিসে সবথেকে বেশি রেকর্ড করা বা বক্স অফিসে টাকা আয় কমানো মুভি হচ্ছে হাওয়া, যেটুকু দেখা যাচ্ছে। তো হাওয়ার মাধ্যমে বিরাট বিরাট মাল্টিপ্লেক্স বা বিরাট বিরাট যে সমস্ত সিনেমা হল বড় বড় নাম করা বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু রীতিমতো খুলতে শুরু করে, আর দর্শকরা কিন্তু একবার নয় 3-4-5 গিয়ে হলে দেখতে বাধ্য হয়। তো বিরাট বড় একটা পাওনা। আর বাংলাদেশে অনেক মানে দেখছি পরিচালক বা বড় বড় সেলিব্রিটিরা তারাও নাকি হলে গিয়ে রীতিমতো এনজয় করছে, মানে বুঝতেই পারছেন কী লেভেলের মুভি বানিয়েছে। তো এই ধরনের মুভি কলকাতা বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাই, নাহলে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি
দিন দিন পুরো শেষ হয়ে যাবে। ঢালিউড, তারপর সাউথ, বলিউড এরা ঘুরে দাঁড়াবে, বাংলাতে আর কিছু করতে পারবে না। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। বাই বাই।